সালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা নিউজ ভিডিওতে পাবলিশ পেয়েছে আপনারা আশা করি ভিডিওটা দেখছেন এবং জানেন পরিমণিকে নির্যাতনের শিল্প শিল্পবন্ধু নাসির উদ্দিন মাহমুদ তাকে নিয়ে আজকের এই লেখা চলেন আমরা আজকে পড়ি অবশেষে মুখ খুললেন নায়িকা পরিমণি ফেসবুকে পোস্ট দেওয়ায় দুই ঘন্টার মাথায় পরিমণি জানালেন তাকে হত্যা এবং ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ব্যক্তির নাম নাসির উদ্দিন মাহমুদ তিনি জানান তার ওপর সেদিন রাতে অত্যাচার চালিয়ে এই ব্যবসায়ী 呃。Uh. চালিয়ে এই ব্যবসায়ী তার নিজের বাসায় গণমাধ্যমে কর্মীকে সংঘ সম্মেলনে বিস্তারিত জানান তিনি জানান এই ঘটনার মূল হোতার নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তি উত্তরা বোল্ড ক্লাব নামে একটি ক্লাবের সাবেক সভাপতি তিনি পেশায় ব্যবসায়ী ঘটনা তিনি দিন রাত বারো ঘন্টা পর পরিচিত জনকের নিয়ে এই ক্লাবে যান পরিমণি সেদিন চারজন মদ্যপ্রাণী ব্যক্তি পরিমণিকে শারীরিকভাবে নির্যাতন করে চট থাপ্পড় মারে এবং গায়ে আঘাত করে সেই এক পর্যায়ে তাকে তাকে এক এক পর্যায়ে পর্যায়ে খাইয়ে ধর্ষণের চেষ্টা করা করে তাকে বলেন বুধবার রাত তার দিকে আমি দিকে আমি নামের আমি নামের একজন পরিচিত ব্যক্তি সাথে উত্তরা বোল্ড ক্লাবে যায় সেখানে আর কেউ ছিল না পরে তবে পরে সেখানে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তি আসে এবং তিনি নিজেকে উত্তরা ক্লাবের বোল্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট পরিচয় দেয় এমন তথ্য তিনি অসুস্থ হয়ে হয়ে পড়েন পরিমণি সংবাদ সম্মেলন ছেড়ে অন্য কক্ষে চলে যান নাসির উদ্দিন মাহমুদের পরিচয় এবং দু হাজার বারো পনেরো সালে উত্তর বোর্ড ক্লাবের পদে পুনঃনির্বাচিত হয়েছিলেন শিল্পপতি নাসির উদ্দিন মাহমুদ নির্বাচনে নাসির মাহমুদ ছয়শো ভোট পান এবং পেশায় তিনি ব্যবসায়ী তিনি ঢাকা বোল্ড ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন এর আগে রোববার সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেন পরিমাণী যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাট চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে এই স্ট্যাটাস শুরুতে নায়িকা লেখেন এবং আমাকে চেপে এবং হত্যা আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমি এই বিচার চাই স্ট্যাটাসের পর গণমাধ্যমে কর্মীদের বিষয়ে জানতে চাই তাকে এবং ফোন করলে তিনি বলেন আপনার বাসায় আসেন এবং সব বলবো ফোনে এসব বলা ঠিক হবে না এরপরই গণমাধ্যম কর্মী তার বাসায় গিয়ে জমা হন মোটো পরিমণি জানিয়েছেন গত চার দিন ধরে থানা থেকে থেকে শুরু শুরু করে চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাশে পাননি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতি অভিযোগ নিয়ে গেছেন কিন্তু তিনি কোনো প্রতিকার পাননি যাদেরকে পেয়েছেন সবাই বিস্তারিত ঘটনা জেনে রেখেছি বলে চুপ কর চুপ হয়ে গেছে তাই ব্যাখ্যা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি পরিমণি এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সমাধান সাধারণ চিত্রনায়ক জায়েদ খান এক গণম মাধ্যমে তিনি বলেন পরিমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিচার চান তিনি তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা পরিমণি কতটা ভক্তভগী হয়েছে তা ঘটনাটি কী কী সে বিষয়ে কিছু জানেন না জায়েদ খান তবে এটার স্পষ্ট যে জায়েদ খান শিল্প সমিতির কেউ ঘটনার প্রসঙ্গে অবগত আসেন এদিকে পরিমণি দেওয়ার স্ট্যাটাস সম্পর্কে পুলিশ এবং সদর সদর দপ্তরের ব্যবসায়ী মহাপরিচালক এম আইজি মিডিয়া রিলেশন মোহাম্মদ সোহেল রানা বলেন তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন আর আমরা তার ন্যায় বিচারের জন্য কাজ করব রোববার রাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া পরিমণি স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টের পর এক ঘন্টা পোস্টের এক ঘন্টা পর আগে পঞ্চাশ হাজারটা লাইক জমা পড়ে পড়েছে তাতে মন্তব্য জমা পড়েছে পুন চোদ্দো হাজারের বেশি শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার সিনেমা সিনেমা প্রেমীদের প্রশ্ন হঠাৎ কেন এই স্ট্যাটাস দিলেন পরিমণি কে বা কারা নির্যাতন করেছে এই চিত্রনায়িকাকে আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন রোববার রাতে ফেসবুকে লেখা এই স্ট্যাটাসের পরিমণি লেখেন বারবার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আমি পরিমণি এই দেশের একজন বাধ্য বাধ্যগত নায়িকা এবং আমার পেশা চলচ্চিত্র আমার শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি এই বিচার চাই এই বিচার কই চাইবো আমি কোথায় চাইবো কে করবে সঠিক বিচার আমি খুঁজে পাইনি চার দিন ধরে থানা থেকে শুরু করে আমার চলচ্চিত্র বন্ধু বন্ধু বেঞ্জিন আহমেদ আই আইজিপি স্যার এবং আমি কাউকে পাইনি মা পাই পাই না মা যাদের পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারে জেনে দেখে দেখছি বলে চুপ হয়ে যায় পরিমণি আমার লেখার আমি আমি মেয়ে আমি নায়িকা তার আগে আমি আমি মানুষ আমি চুপ করে থাকতে পারি না আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি কেবল মেয়ে বলে লোকে কী বলবে এই এই গিলানো বাক্য মেপে নিয়ে চুপ হয়ে যায় তাহলে অনেকের মতো আমাদেরও অনেক নাম এক্ষুনি মনে পড়ে গেল অনেকের নাম এখনই মনে হয় তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করে করতে চলেছি হয়তো আফসোস ছাড়া করব কি করার থাকবে তখন আমি তাদের মতো চুপ কি করে থাক থাক থাকতে পারি থাকতে পারি মা আমি তো আপনাকে দেখে দেখি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর একদিনে কখনও আমার এই মুহূর্ত মাকে খুব দরকার এখন মনে হয়নি এটা আজ মনের মনে হচ্ছে ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার আমার আপনাকে দরকার মা আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা আমি বাঁচি আমি মা আমি বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে নাও সো এই ছিল পরিমণির স্ট্যাটাস আমরা যদি একটু পরিমাণের স্ট্যাটাস একটু ভালোভাবে পড়ি দেখতে পারেন পরিমাণে যে স্ট্যাটাস লিখছিলো সেটা বার বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি পরিমণি এই দেশের একজন বাধ্যগত নায়িকা আমার পেশা চলচ্চিত্র আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা হয়েছে আমি এক আমি এর বিচার চাই এই বিচার কই চাইব আমি কোথায় চাইবো কে করবে সঠিক বিচার আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে থানা থেকে শুরু করে আমার চলচ্চিত্র বন্ধু বেনজিন আহমেদ আইজিবি স্যার আমি কাউকে পাইনি পাইনি মা যাদেরকে পেয়েছি শুধুই শুধু ঘটনা বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যাই আমি মেনে আমি মেয়ে আমি নায়িকা তার আগে আমি একজন মানুষ আমি চুপ করে থাকতে থাকতে পারি না আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে লোকে কি বলবে এই সে গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যায় তাহলে আমার আমার অনেকের মতো যাদের অনেক নাম এখনই মনে পড়ে গেল তাদের মধ্যে আমিও কেবল তাদের দল ভারী করতে চাই চাইছি হয়তো আফসোস ছাড়ার করার মতো কিছু করার মতো কিছু থাকবে না তখন আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে আমার মা যখন আমার মারা মারা যান তখন আমার বয়স আড়াই বছরে এতদিনে কখনও কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার দরকার এখন মনে হয় নিয়ে এটা আজ মনে হচ্ছে ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার একটু শক্ত করে জড়িয়ে ধরা দরকার আমার আপনাকে দরকার মা আমার বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা মা আমি বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে নাও দেন এই ছিল কমান্ডে শেয়ার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সো আশা করি ডিটেলস বুঝতে পারলেন আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সুস্থ থাকেন ভালো থাকেন নামাজ পড়বেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম